গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্বিচার হামলা মোকাবেলায় একজোট হয়ে প্রতিরোধ করছে ইয়েমেন, লেবানন, ইরাক ও সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এর মধ্যে একেবারে নাকের ডগায় বসে ইসরায়েলি সেনাদের উপর একের পর এক হামলা করে যাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। শুধু তাই নয়, সবাইকে তাক লাগিয়ে নিত্য নতুন সমরাস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীকে কাবু করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এবার তারাই নতুন একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইহুদি সেনাদের উপর। আরব নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় জিহাদ মুগনিয়া নামের নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, সংগঠনটির সাবেক এক যোদ্ধার নামে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। 2015 সালে জিহাদ মুগনিয়া নামের ওই যোদ্ধা ইসরায়েলি গুপ্তচরদের হামলায় নিহত হন। ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি দিয়ে হামলা চালালে বেশ বড় রকম ক্ষয়ক্ষতির কথাও জানায় গোষ্ঠীটি। এর আগে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন করা কয়েকটি কারিগরি ডিভাইসে হামলা চালায় হিজবুল্লাহ। গত 24 এপ্রিল ইসরায়েলের ছোড়া 5টি ড্রোন ভূপাতিত করে লেবাননের এসব যোদ্ধা দল। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে গোষ্ঠীটি একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছে। একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর পরের দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে লেবাননের যোদ্ধারাও। দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও ব্যস্ত থাকে, সেজন্য তারা ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে। যদিও লেবাননের এই গোষ্ঠীটি এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের কোনো ঘোষণা দেয়নি, তবে যে কোনো সময় লেবানন ইসরায়েল সীমান্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।